অনেকটা প্রফেশনাল ডিরেক্টর আমার ফ্রেন্ডকে বলল কি সব ঠিক তো? আমার ফ্রেন্ড বলল হ্যাঁ বস সব ঠিক। তখন ডিরেক্টর এসে বুঝিয়ে দিতে লাগলো কি করতে হবে। ডিরেক্টর বলল তারা জোর করে খেলার একটা ভিডিও করতে চায়, ম্যাডামকে ওইভাবে বাধা রাখা হবে। নায়ক মানে আমার ফ্রেন্ড এসে আমার চোখের বাঁধন খুলে দেবে, তারপর আমাকে চুমু খাবে, কিন্তু আমার মুখে বাঁধন খুলবে না। তারপর আমার বাগানে হাত দেবে, প্রথমে আমায় বাম কমলা হাত দিবে, তারপর আমার ডান কমলাতে হাত দেবে, কিছুক্ষণ বাগানের পর্দার উপর দিয়ে কমলাগুলো মালাই করবে, তারপর গলার কাছে ধরে একটানে আমার বাগানের বেড়া ভেঙে ফেলবে। ডিরেক্টর এগুলো নিজে করে দেখিয়ে দিল। ডিরেক্টর যখন আমার গায়ে হাত দিচ্ছিল তখন আমার সারা শরীর কেঁপে কেঁপে উঠছিল। প্রথম সিন শুরু হলো, আমার বন্ধু বারে বারে ভুল করতে লাগল, ডিরেক্টর তাকে বারবার বুঝিয়ে দিতে লাগল। অনেকক্ষণ পর তাদের জামা ছেঁড়া পর্যন্ত শেষ হলো। তারপর তাদের রেস্ট নেয়ার জন্য কিছু সময়ের জন্য আমাকে মুক্তি দিল। এ সময় ক্যামেরা ম্যান এসে আমার কমলা দুটো হাত বুলিয়ে গেল। লাইট ম্যানকে বলল এত একেবারে কোচি বস দারুণ জিনিস পাওয়া গেছে, মিয়া কোচি পেয়ারা দেখছেন কখনো? দেখে যান লাইট ম্যান এসে আমার কমলা দুটো নেড়ে চেড়ে দেখল আমি জিনিসটা আসলে খাসা কি না পরীক্ষা করল। এ সময় ডিরেক্টর এসে লাইট ম্যান আর ক্যামেরাম্যানকে বাইরে গিয়ে চা খেয়ে আসতে বলল। তারা বের হয়ে গেল, ডিরেক্টর আর আমার ফ্রেন্ড আমার কাছে আসলো। ডিরেক্টর তারপর আমার বন্ধুকে পরের শটগুলো বুঝিয়ে বলল, দেখেন আপনার মুখের মধ্যে লজ্জা ভাবটা দূর করতে হবে, বুঝতে হবে আপনি অনেক নিষ্ঠুর হয়ে গেছেন। অনেক দিন ধরে আপনার বান্ধবীকে দূর থেকে ভালোবাসেন কিন্তু সে রাজি হচ্ছিল না, আজ তাকে জোর করে ধরে এনেছেন, তাকে মনে সুখ মিটিয়ে ভোগ করবেন। ডিরেক্টর তাকে সব দৃশ্য বুঝিয়ে দিয়ে বলল আপনি আপনার মতো করে মলাই করে যাবেন, আমাদের দিকে তাকাবেন না বা কোনো কিছু করতে লজ্জা পাবেন না, আমরা একবারে পুরো দৃশ্য ধারণ করব, তারপর যদি কিছু দরকার হয় সেটা না হয় আবার করব। আমার বন্ধু বলল, ওকে বস, সে আমার কাছে এসে বলল তুই ভয় পাস না, আমি সরি কিন্তু কিছু করার নেই রে, আমি রাজি না হলে ওরা অন্য ব্যবসা করবে, আমি তোকে বিয়ে করব। তারপর তারা একে একে আমার কাপড় খোলার দৃশ্য ক্যামেরা বন্দি করল, তারপর সব ছিঁড়ে ফেলল, তারপর আমার বন্ধু আমাকে নিয়ে খেলতে লাগলো। আমার বন্ধু আমার সব কিছু শেষ করে দিল। আমাকে বিয়ের আশ্বাস দিয়ে সে যখন প্রথমবার তার লাঠিটা আমার পুকুরের গর্তের ভিতর প্রবেশ করালো তখন আমি ব্যথায় চিৎকার করে উঠলাম, যদিও মুখ বাঁধা থাকার কারণে সেটা গোমানির মতো শোনালো। সে তার সমস্ত শক্তি দিয়ে আমাকে ঠেলতে লাগলো, আমি মন থেকে তার এটাকে মেনে নেওয়ার চেষ্টা করছিলাম, আমার তো তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, সে তো আমাকে বিয়ে করার কথা বলেছে, এই মুহূর্তে সে কি করতে পারত? আমি তাকে মনে মনে গ্রহণ করতে চেয়েছিলাম কিন্তু মনটা সাড়া দিচ্ছিল না, জীবনের প্রথম আমাকে কেউ দুমড়ে মুচড়ে দিতে লাগলো, কিন্তু আমি তাতে কোনো আনন্দ পেলাম না, কিছুক্ষণের মধ্যেই আমি সেন্স হারিয়েছিলাম, জানি না কতক্ষণ সেন্স হারিয়েছিলাম। যখন সেন্স ফিরল তখন দেখি আমার বুকের উপর ভারী একটা দেহ শুয়ে আছে, আমি প্রথমে বুঝতে পারছিলাম না কি হচ্ছে, আস্তে আস্তে সব মনে পড়ল, আমি দেখি আমিও তাকে জড়িয়ে ধরেছি, আমি বুঝতে পারলাম আমার মুখের বাঁধন খোলা, আমি জানি না আমার বাঁধন কখন আলাদা করে দিয়েছে, আমি কি করব বুঝতে পারছিলাম না। চারপাশে সবার মধ্যে একটা আনন্দের কথাবার্তা শোনা যাচ্ছে, মাথা হেলিয়ে দেখি তারা সবাই উপুর হয়ে ওই সব ভিডিও দেখছে আর বিভিন্ন কমেন্ট করছে, আমি কি করব বুঝতে পারছিলাম না। একটা হাত দিয়ে আমার বন্ধুকে সরাতে চেষ্টা করলাম কিন্তু কিছু হলো না, বরং আমাকে আরো জোরে চেপে ধরল। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল আই লাভ ইউ, আমি হাসার চেষ্টা করলাম, এমন সময় একজনের নজর আমাদের উপর পড়ল, বলল বস দেখেন দেখেন প্রেম শুরু হয়ে গেছে। ডিরেক্টর বলল আর এক রাউন্ড হয়ে যাক কি বলো, মনে হলো সবাই রেডি হয়ে গেল। ডিরেক্টর আমার বন্ধুকে বলল বস এখন আবার শুরু করেন, আমার বন্ধু বলল আমি আর পারবো না একটু পরে, ডিরেক্টর বলল বস না পারবেন চেষ্টা করেন, প্রথমে কিস করতে শুরু করেন।
তারপর দেখা যাবে কি হয়। আমার বন্ধু আবার আমাকে কিস করতে শুরু করল, তারপর হঠাৎ করে আমার কমলা চুষতে লাগলো। আমি প্রথমে ছাড়া দিচ্ছিলাম না, কিন্তু কিছুক্ষণ পর দেখি আমি নিজেই সাড়া দিতে লাগলাম। আমার শরীর আবার শক্ত হয়ে যেতে লাগলো। আমার বন্ধু আমার কমলা চুষতে চুষতে তার একটা হাত আমার পুকুরের গর্তে ঢুকিয়ে দিল। একটু পর আমার পাগুলোকে উপরের দিকে তুলে ধরে আমার পুকুরের গর্তে জিভ লাগিয়ে চাটা শুরু করলো। আমি উত্তেজনায় ছটফট করতে লাগলাম। পুকুরের গর্তে পানি গলগল করে বের হচ্ছে, আমি যেন আর পারছিলাম না। এবার সে আমার পা ফাঁক করে আমার পুকুরের গর্তে তার শাবলটা সেট করল। এবার তার শাবলটা আমার পুকুরের গর্তের মুখের উপর নিচ করে ঘষতে লাগল। আমার পুকুরে জোরে জোরে ঘর্ষণ করতে লাগল। এতে আমি আরও বেশি উত্তেজনা বোধ করতে লাগলাম। কয়েকবার এমনি করে হঠাৎ এক চাপে তার শাবলটা আমার পুকুরের গর্তে ঢুকিয়ে দিল। আমি আহা করে উঠলাম, তারপর আবার বের করল। এবার আবার ঘষতে ঘষতে একটা ধাক্কা দিল, শাবলটা অর্ধেকটা পুকুরের গর্তে ঢুকে গেল। এরপর শাবলটা এক টানে বের করে নিল। তারপর শাবলটা আমার পুকুরের গর্তে কয়েক ইঞ্চি দূর থেকে জোরে এক ধাক্কা দিয়ে আমার পুকুরের ভেজা গর্তে ঢুকিয়ে দিল। এক ধাপ দিতেই আমার জল খোসা পিচ্ছিল পুকুরের গর্তে। সুরঙ্গে পচপচ শব্দ হয়ে শাবলটা আমার কলিজা বরাবর গুতা মারল। এভাবে কিছুক্ষণ আমাকে ইচ্ছামতো খেলল, কিন্তু এবার মনে হয় আমি ব্যথা নিয়েও খেলানো উপভোগ করলাম। আমার এক্সপেরিমেন্ট দেখে তারা মনে হয় অনেক খুশি হলো, কিন্তু বেশি সময় আমার বন্ধু খেলা চালাতে পারল না, তার শাবলটা নেতিয়ে পড়ল। এদিকে আমি ছটফট করছি, তখন ক্যামেরাম্যান ডিরেক্টর গিয়ে বলল, ও বেটা আর চালাতে পারবে না, বর্ষা আপনি শুরু করেন না, হয় আমাকে দিন, এই শালিকে খেলাতে পারলে জীবন সার্থক হয়ে যাবে। বস বলল, তুমি গেলে ভিডিও করবে কে? ঠিক আছে আমি করছি, তুমি বরং আমার চেহারা বাদ দিয়ে ভিডিও করার চেষ্টা করো। ভিডিও ম্যান বলল, ঠিক আছে বস। আমি দেখলাম আমার বন্ধুকে আমার শরীরের উপর থেকে সরিয়ে নিচে ফেলে দিয়ে আমার শরীরের উপর ডিরেক্টর উঠে বসল। তারপর বাঘের মতো হিংস্র হয়ে আমায় কমলা দুটো কামড়াতে লাগল। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। সে আমায় কমলা ছেড়ে দিয়ে ঠোঁট কামড়াতে লাগল আর হাত দিয়ে কমলা দুটো এমনভাবে টিপতে লাগল যেন পিষে ফেলবে। আমি আবার জ্ঞান হারালাম, মুখে পানি ছিটালে আমার জ্ঞান ফিরে আসলো। বুঝলাম আমার মুখে চোখে পানি দিয়ে জ্ঞান ফিরেছে। তাকিয়ে দেখি একজন লোক আমার মুখের দিকে তাকিয়ে আছে, পেছনের দিকে মুখ করে বলল, বস জ্ঞান ফিরছে। পিছন থেকে কেউ একজন বলল, বস আমি একটু খেলি। পিছনের জন বলল, ব্যাটা মেয়েটা মারা যাবে। সে বলল, যাবে না বস, আমি আস্তে আস্তে করব। তখন পিছনের লোকটা বলল, ব্যাটা মরলে তো বুঝিয়ে দিবে ফিল্ম বানানো। তখন লোকটা হেসে দিয়ে বলল, দেখেন বস কিছু হইব না। ক্যামেরাম্যান সে আমাকে বলল, ম্যাডাম আপনি কিছু মনে করবেন না, আপনার নল আর পুকুরের গর্তে না মারতে পারলে কাজে মন বসবে না। সে প্যান্ট শার্ট খুলে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। মনে হলো এই ব্যাটা হিন্দু, গায়ে ধূপের কি বাজে গন্ধ। সে অনেক রোষে আমার কমলা চুষল, তারপর ঠোঁট চুষল, তারপর আমার পুকুরের গর্তে মুখ দিয়ে চুষতে লাগলো। আমি কিছুক্ষণ আগেও নড়তে পারছিলাম না, কিন্তু হঠাৎ করে যেন আমার শরীর আবারও সাড়া দিতে লাগলো। আমি মনের অজান্তেই তাকে থেকে লাগানো খেতে লাগলাম। তারপর এক সময় আবার জ্ঞান হারালাম। এরপর আবার জ্ঞান ফিরলে দেখলাম লাইট ম্যান আমার রূপে। আমি তার কিছু না বুঝেই আবার অজ্ঞান হয়ে গেছিলাম। আমি জানি না তারা কতবার আমাকে খেলেছিল সে রাতে, আমি বারে বারে অজ্ঞান হচ্ছিলাম যা। কিন্তু যখনই জ্ঞান ফিরছিল তখনই দেখছিলাম লাইটের উজ্জ্বল আলো আমার সারা শরীর বিচ্ছিরিভাবে ঘিন ঘিন করছিল। আমাকে নিয়ে তাদের এক্সপেরিমেন্ট যেন শেষ হচ্ছিল না। আমার মুখ বাঁধা ছিল না, কিন্তু চেঁচানোর মতো শক্তিও ছিল না। আমি পুতুলের মতো তারা যা করছিল তাতে সাড়া দিচ্ছিলাম। জানি না কখন আমাকে নিয়ে তাদের খেলা শেষ হয়েছিল। এমন সময় দরজা খুলে একজন ঢুকে লাইট জ্বালাল। আমার চোখ ছিঁড়ে যেতে লাগল। অনেক কষ্ট করে তাকিয়ে দেখি আমার বন্ধু মুখ অন্ধকার করে আমাকে দেখছে দাঁড়িয়ে আছে। আমি ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়েছিলাম। সে এসে আমাকে ধরে বসল। আমি তার গায়ের ওপর হেলে পড়লাম। সে আমার মাথায় পিঠে হাত বোলাতে লাগল। হঠাৎ আমার স্বাভাবিক জ্ঞান ফিরে আসলো। আমি তাকাই দেখি আমি উদম।
আমার বন্ধু তখন আমার সারা গায়ে হাত বোলাতে লাগলো। আমার হাত বা বুক পিঠ সহ ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। আমি ফুপিয়ে কাঁদতে লাগলাম। সে আমাকে বলল, কাঁদিস না, আমি চেষ্টা করছি কোনোভাবে বের হওয়ার জন্য। আমি বললাম, আমার সব শেষ হয়ে গেল, আমি কি করব। সে বলল, তুই চিন্তা করিস না, আমি তোকে বিয়ে করব, আর এটা আমি আর তুই ছাড়া আর কেউ জানবে না। আমি হাত দিয়ে আমার বুক নাড়তে লাগলাম। সে বলল, অনেক ব্যথা তাই না? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। সে বলল, দাঁড়া দেখি কোনো ওষুধ পাওয়া যায় কি না। সে আমাকে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে চলে গেল। কিছুক্ষণ পর সে এসে আমার পাশে বসল, একটা জুস আমার মুখে ধরে বলল, খা। আমি যন্ত্রের মতো খেলাম। সে একটা ভিজা কাপড় নিয়ে এসে আমার গা হাত পা মুছে দিতে লাগল। আমি একটু ভালো বোধ করতে লাগলাম। সে যখন ভিজা কাপড় দিয়ে মুছে দিতে লাগল, আমি আবেগে তার হাত দুটো ধরে ফেললাম। সে আমাকে তার বুকে জড়িয়ে ধরল। আমি কাঁদতে লাগলাম। সে আমাকে বলল, তুমি কি টয়লেটে যাবে? আমি মাথা নাড়তে হ্যাঁ। আমি উঠে দাঁড়াতে গিয়ে দেখি দাঁড়াতে পারছি না, আমার নিচের অংশ ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। সে আমাকে দেখে বুঝতে পারল। তারপর আমাকে পাজাকোলা করে তুলে নিয়ে গেল। আমি টয়লেট সারতে গিয়ে দেখলাম কিছুই করতে পারছি না। যা হোক, সে আমাকে গোসল করতে সাহায্য করল। আমার সারা শরীর সাবান দিয়ে ধুয়ে দিল। বলল, তুই সব ভুলে যা, আমি সব মেনে নেব, আমি তোকে বিয়ে করব। আমি আবার তার প্রতি আবেগ আক্রান্ত হয়ে তাকে জড়িয়ে ধরলাম। সে আমাকে কান্না করতে দিল না, বরং আমাকে কিস করতে লাগলো। আমি তাকে সাড়া দিতে লাগলাম। তারপর ওই বাথরুমেই আমি তার থেকে সত্যিকারের ভালোবাসা বুঝতে পারলাম। এবার আমি সত্যিই আনন্দিত হলাম। সে আমাকে গোসল করিয়ে ঘরে নিয়ে আসলো। তারপর গা মুছিয়ে দিল, আমাকে আদর করে খাইয়ে দিল, একটা ওষুধ খেতে দিল, বলল ব্যথা কমে যাবে। তারপর আমার গায়ে লোশন মাখিয়ে দিল। শুধু তাই নয়, যেখানে যেখানে কেটে গেছে সেখানে সেখানে মলম লাগিয়ে দিল। আমি আরামে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে দেখি সে আমার পাশেই শুয়ে আছে, তার একটা হাত আমার বুকের উপর। আমি তাকে জড়িয়ে ধরলাম। তারপর তার কপাল একটা কিস করলাম। সে গভীর ঘুমে তলিয়ে রয়েছে। আমি তার হাত সরিয়ে দিয়ে আস্তে আস্তে উঠলাম। দে জানালার ফাঁক দিয়ে রোদ ঢুকছে। আমি জানালাটা খুলতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। নড়াচড়ার শব্দ শুনে পিছে তাকাই, দেখি আমার বন্ধু ঘুম থেকে জেগে গেছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতে সে বলল, লাভ নেই, সব বাহির থেকে বন্ধ। আমি চেয়ে চেয়ে দেখেছি। আমি বললাম, আমাদের কি হবে? সে বলল, জানি না, তাদের কথা মতো সব করলাম, কিন্তু তারা কি ছেড়ে দেবে? আমি বললাম, বুঝতে পারছি না কি করবে। সে বলল, তুই এত সেক্সি কেন? আমারই তো বারে বারে খেতে ইচ্ছে করছে, ওদের আর দোষ কি? আমি লজ্জায় মুখ লুকিয়ে ফেললাম। শুধু তাই নয়, আমার উদম শরীর হাত দিয়ে ঢাকার চেষ্টা করলাম। সে আমার কাছে এগিয়ে আসলো, বলল, ব্যথা কিছুটা কমেছে। আমি মাথা নাড়লাম। সে আমার কাছে এগিয়ে আসলো, আমার বুকের উপর থেকে আমার দুইটা হাত ছাড়াই দিয়ে বলল, তুই কি জানিস তোর কমলা বড় কত? আমি আবার হাত দিয়ে আমার কমলা ঢাকতে গেলাম, কিন্তু এবার সে একটু জোর করে আমার হাত ছাড়াই দিয়ে বলল, আমি একটু খাই বলেই সে আমার কমলা চুষতে লাগলো। আমি তার মাথায় হাত বোলাতে লাগলাম। সে আমায় কমলা ছেড়ে দিয়ে আমার ঠোঁট চুষতে লাগলো। বলল, তুই কি আমার শাবলটা একটু চুষে দিবি? আমি মাথা নাড়লাম। সে বলল যে না, আমি সব কষ্ট ভুলে হঠাৎ বসে তার লাঠি চুষতে লাগলাম। সে আমার চুলকানিতে কিছুক্ষণের মধ্যে পানি বের করে দিল। এ সময় দেখি দরজা খুলে একজন ঢুকল। আমাদের অবস্থা দেখে বলল, বাহ দারুণ তো, আমারে একটু করতে দাও। আমি মাথা নাড়লাম। সে বলল, তোমার পুকুরের গর্তে মারতে তো আর বাকি রাখিনি, এখন এত লজ্জা করলে হবে? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। সে তখন একটা চাকু দেখায় বলল, এটা তোর পুকুরের গর্ত দিয়ে ঢুকিয়ে দেব, নাকি আমাকে খুশি করবি? আমি মাথা নাড়লাম না। সে তখন তার বেল্ট খুলে বলল, কর। আমি বললাম, না। তখন সে আমাকে বেল্ট দিয়ে পেটাতে লাগলো। আমার বন্ধু থামাতে চেষ্টা করল, কিন্তু পারল না।
বরং আমাকে ছেড়ে দিয়ে তার গলায় বেল্ট পেঁচিয়ে ধরে চাপ দিতে লাগলো। আমি দেখলাম আমার বন্ধু চোখ বের হয়ে আসছে। আমি তাড়াতাড়ি তার আদেশ মান্য করলাম। আমি আবার কলের পুতুলের মতো ডিরেক্টরের শাবলটা চুষতে লাগলাম। তারও কিছুক্ষণের মধ্যে পানি বের হয়ে গেল। এমন সময় দেখি সেই ক্যামেরাম্যান আমাদেরকে ভিডিও করছে। ডিরেক্টরের পানি বের হওয়ার পর সে বলল, বসে বারামি। ডিরেক্টর বলল, দাও ওটা বের করে দাও, ও কাল রাতে তোমার তিনবার খেলেছে। আমি তাকে শান্ত করলাম। তারপর সেই লাইক ম্যানকে শান্ত করতে হলো। কাল রাতে সে নাকি সবচেয়ে বেশিবার ঝাঁপিয়েছে আমাকে। তারপর তারা আমাকে জোর কর একটা কিছু খাইয়ে দিল। আমি আবার তাদের সাথে ছাপাতে লাগলাম। সারা রাত তারা আমাকে পালা করে খেলতে লাগলো। আমি কখনো সেন্স হারাই, কখনো সজাগ হই, তাদের তাতে কিছু যায় আসে না। কখনো একজন কখনো একসাথে সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়তে লাগলো। আমি তাদেরকে আলাদা করতে পারলাম না। একজন আপেল চেপে তো আরেকজন পুকুরের গর্তে চষে তো আরেকজন শাবলটা মুখে ঢুকিয়ে দিচ্ছে, আর আমাকে সবকিছু করে যেতে হচ্ছে। যখনই করতে রাজি হচ্ছি না তখনই তারা আমাকে নির্যাতন করছে। হয় আপেল জুড়ে চাপ দিচ্ছে, নয়তো পুকুরের গর্তে জোরে কামড় দিচ্ছে, নয়তো মুখের মধ্যে তাদের সাবানের পানি বের করছে। যতক্ষণ একেবারে সেন্স না হারালাম, আমি কলের পুতুলের মতো সব করলাম। আমি এক মাস বন্দি ছিলাম। এই এক মাস তারা আমাকে নিয়ে কি করেছিল পরে সেগুলো আবার তোমাদের মাঝে শেয়ার করব। আমার মতো এমন এরকম মর্মান্তিক পরিণতি যেন আর কারো জীবনে না হয়, সবার জন্য দোয়া করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। আর আমার এই করুণ কাহিনী যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো প্লিজ। আর এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো কাহিনী নিয়ে। শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকো সবাই।